আজ শুক্রবার 8ই চৈত্র 2024 সালের 22শে মার্চ। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত। এটি সকাল, দুপুর, সন্ধ্যা তিন বেলায় 108 বার করে জপ করুন আজকের দিনে। যদি না পারেন তো 21 বার করে জপ করুন বা 7 বার করে করুন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এটি আজ জপ করুন। সন্ধ্যেবেলার সময় নিরামিষ খেয়ে আজ স্নান আদি সেরে লাল, হলুদ, সাদা, কমলা বা গেরুয়া রঙের বসন পরিধান করে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পড়লে কিন্তু অত্যন্ত উপকৃত হবেন। বন্ধুরা, সূর্য রাহুর সংযোগ চলছে, যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়ছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে। সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। আজ আপনার প্রচেষ্টা এবং পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের কারণে কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পাবেন। সিংহরাশির জাতক জাতিকাদের জন্য অনেক দিন পর একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করবে। আজ অর্থগতভাবেও আয় ইনকাম আপনাদের বাড়বে, তবে খরচও একটু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। পরিবারের কোনো সদস্যদেরকে টাকা পয়সা ধার দেবেন না, বিশেষ করে তাদেরকে যারা টাকা পয়সা ধার তো নেয় কিন্তু ফেরত দেয় না। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করলেও তাড়াহুড়ো হটকারিতা করবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ একপ্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। যে কর্মে আপনারা মনোযোগী হবেন সেখানে ফলাফল দ্বিগুণ কিন্তু পেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে, একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। আজ আপনাদের উচিত সমস্ত ক্রিয়াকলাপে ভাবনা চিন্তা করে এগিয়ে যাওয়ার এবং সুদূর প্রসারী চিন্তাভাবনা রাখার।